নর্থ আমেরিকা মেডিকেল অ্যাসোসিয়েশন কোভিডের সময় যে সাহায্যটা করছে এটা বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল হয়ে থাকবে। ওই সময় নর্থ আমেরিকার এই সাহায্য ছাড়া আমাদের বাংলাদেশে কোভিড তখন সামলানো খুবই দুষ্কর ছিল। আমি চিকিৎসক, এখানে আমাকে একজন আমার ছাত্রী, সে ছিল ঢাকা মেডিকেলে, কিছু কথা বলে গেল চিকিৎসকদের ব্যাপারে। আমি সবসময় একটা কথা বলি, চিকিৎসকদের সুরক্ষা দেখার প্রথম দায়িত্ব হচ্ছে আমার, আমি কিন্তু চিকিৎসকের সুরক্ষা দেখি, আবার সাথে সাথে আমাকে রুগীদের সুরক্ষাও দেখতে হবে, রুগীদের সুরক্ষা নিয়েও কাজ করতে হবে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু সারা বাংলাদেশের চিকিৎসকের জন্য হইতে পারে না, দু একটা বিচ্ছিন্ন সব জায়গায় ঘটনা হয়, এই জন্য সব চিকিৎসক বাংলাদেশের খারাপ না। এখন বাংলাদেশে কিন্তু বাইরে থেকে রুগীরা আসে চিকিৎসা নয়, যেটা আবার হাসপাতালে ভুটানের রুগী এসে চিকিৎসা নিচ্ছে, সুতরাং বাংলাদেশের চিকিৎসকরা অনেক অনেক সাফল্য। আমি মনে করি, আমি জানি ঢাকা মেডিকেল কলেজের ডাক্তাররা ইন্টার্নিরা কত কষ্ট করে কাজ করে আমার থেকে বেশি, এই আমি বহু বছর ধরে এই চত্বরে, আমি একবার একটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বলছিলাম যে আপা, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছাত্রী এবং স্টুডেন্টরা যেভাবে কাজ করে রুগীদের সেবা দেয়, আমার তো মনে হয় ওদেরকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। এটা কিন্তু আমি বলছি, তোমাদের মতোই একজন ছিলাম, ওই পিছনে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেক স্লোগান দিতে, অনেক চিৎকার দিতে, অনেক হাততালি দিয়েছি। ওই জায়গা থেকে আমি এখানে আসছি, যদি আজকে সাহিত্যমন্ত্রী হতে পারি, যে তোমাদের মধ্যে অনেক একদিন এ দেশের প্রধানমন্ত্রী হবে, আমি আশা করি যে তোমরা ওইভাবে কাজ করো, ওইভাবে সেবা দেও। না না, সত্যি কথা, আজকে আমাকে, আমি কিন্তু মন্ত্রী হবো আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মানে হঠাৎ করে একটা টেলিফোন আমার জীবনটা ঘুরিয়ে দিয়েছে, আমি একটা অন্যরকম জীবন নিয়ে চলে আসতাম, হাসপাতালে আসতাম, কাজ করতাম, বাসায় যেতাম, ঘুমাইতাম, ভাত খেতাম, জি বাংলা নাটক দেখতাম, এই ছিল আমার কথা। সেইখান থেকে আজকে আমি মন্ত্রী, তাহলে এটা একটা বিরাট জিনিস। তবে আমি একটা কথা বলি, আমি এখন আগে যা ছিলাম এখনো থাকবো, ভবিষ্যতেও আমি থাকবো, আমার দরজা খোলা, আমি সাধারণ ডাক্তারদের জন্য আমার সবসময় দরজা খোলা থাকবে, আমার কাছে যে কেউ সবসময় আসতে পারবে, এবং সাধারণভাবেই আমি চলবো, আমি কোনো অসাধারণ ব্যক্তি হয়ে থাকবো না।